পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের হাইকোর্টে দ্বারস্থ বিরোধীরা। সোমবার সকালেই বিচারপতি সুব্রত তালুকদারের কাছে কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে মামলা করার অনুমতি চায় কংগ্রেস। দলের তরফে ঋজু ঘোষাল অভিযোগ করেন, কমিশন শীর্ষ আদালত ও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানছে না। ঋজু সওয়াল করেন, আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল সমস্ত মামলাকারীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যায়, সমস্ত পক্ষের অভিযোগের মীমাংসা করা যায়। অথচ কমিশন মামলাকারীদের পরামর্শ উপেক্ষা করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বিচারপতি তালুকদারের কাছে মামলার অনুমতি চাইলে ঋজুর সঙ্গে যোগদান বিজেপি, পিডিএস, সিপিআই এবং সিপিএমের প্রতিনিধিরা। তারাও একই সঙ্গে অভিযোগ তুলে আলাদা আলাদা আবেদন জানান। বিচারপতি সবার বক্তব্য শুনে মামলার অনুমতি দেন। মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলিকে। মঙ্গলবার সকালে সেই মামলা শুনবেন বিচারপতি। শনিবারই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্য বিরোধীরাও কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে। আইনজীবীদের ধারণা, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে রাজ্য জুড়ে যে অশান্তির ছবি দেখা গেল তা মঙ্গলবার আদালতে বিরোধীদেরই হাত শক্ত করবে। কারণ আদালত কমিশনকে দায়িত্ব দিয়েছিল যাতে সবাই বিনা বাধায় মনোনয়নপত্র দাখিল করতে পারেন, কিন্তু বাস্তবে সোমবারের চিত্র দেখা গেল সম্পূর্ণ উল্টো। বিরোধীরা নির্বাচনকে ঘিরে যে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন, সোমবারের অশান্তির ছবি সেই দাবিকেই জোরালো করবে আদালতে। আর তাই ফের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে লম্বা আইনি লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে, সঙ্গে বাড়ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা।